বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে বলে গুঞ্জন উঠেছে। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। এ বিষয়ে ১২ অক্টোবর নরসিংদীতে পূজা মণ্ডপ পরিদর্শনকালে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাভেল ডকুমেন্ট যে কোনো দেশ যে কাউকে ইস্যু করতে পারে, সেটি আটকানোর ক্ষমতা পররাষ্ট্র উপদেষ্টার নেই। তবে কোনো মামলায় কোর্ট যদি তাকে হাজির করতে বলে, সে বিষয়ে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাম প্রকাশে অনিচ্ছুক ব্রিটেনে বসবাসরত আওয়ামী লীগ নেতার বরাতে গণমাধ্যমের খবরে বলা হয়, শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে ভারত, সেটা দিয়ে ভিসা নিয়ে বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন তিনি। ওই নেতা আরও দাবি করেন, আপাতত শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দুজনই ভারতে থাকবেন, এখন তাদের ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। দালাই লামা সহ ভারতে বসবাসরত তিব্বতি শরণার্থীদের বিশেষ ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়। সেই ডকুমেন্ট নিয়েই দালাই লামা বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। এছাড়া রাষ্ট্রহীন বিবেচিত কোনো আশ্রয়প্রার্থীকেও এই ডকুমেন্ট দেয় ভারত। এটি ভারত সরকারের জারি করা বিশেষ ধরনের পরিচয়পত্র, যা দিয়ে বিদেশ সফরও করা যায়। তবে ভারতের সাধারণ পাসপোর্ট গাঢ় নীল রঙের হলেও আইসিধারীদের পাসপোর্ট হলুদ রঙের হয়। গত ৫ আগস্ট সরকার পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। তারপর অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এখন তিনি কিভাবে কোন পরিচয়ে ভারতে রয়েছেন সেই প্রশ্ন উঠেছে। এদিকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনা ভারত থেকে তৃতীয় কোনো দেশে যেতে চাইলে দরকার হবে টিডি বা আইসি জারি করার, আর ভারত সরকার ঠিক সেটাই করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে কিনা তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।